নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। যতদিন যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ। ভোটের মরশুমে লকডাউন করা না গেলেও সতর্কতামূলকভাবে নতুন বিধিনিষেধ জারি করল বাংলা সরকার। দেখে নিন এক ঝলকে। বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। দোকান বাজার কারখানা এবং বাণিজ্যিক দপ্তর কোথাও যেন ভিড় না জমে। সরকারি বেসরকারি হাসপাতাল, শিল্প কারখানা এবং সব বাণিজ্যিক ভবনগুলির সপ্তাহে একবার সম্পূর্ণভাবে জীবাণুমুক্তকরণ করতে হবে। সরকারি দপ্তরগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে 50% কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি সংস্থাগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজ করানোর ব্যবস্থা করতে হবে। শপিং মল, মাল্টিপ্লেক্স, থিয়েটার, রেস্তোরাঁর মতো জায়গায় প্রবেশ এবং বাহির পথে গ্রাহকদের থার্মাল স্ক্যানিং হবে, হাত স্যানিটাইজ করতে হবে। কোন রকম অসতর্কতা এবং বিধি লঙ্ঘন চোখে পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ নাওতে।